লোকসভা নির্বাচনকে সামনে রেখে মন্তেশ্বর ব্লক বিডিও অফিস ঘরে আজ দুপুরে ভোটার তালিকা ও বুথ সমস্যা সংক্রান্ত সর্বদলীয় একটি বৈঠক অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে। মন্তেশ্বর ব্লক চত্বরে অনুষ্ঠিত এদিনের বৈঠকে বিডিও গোবিন্দ দাস, ব্লক নির্বাচন অফিসার চৌধুরী দেলিয়ার রহমান সহ তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, 2024 সালের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া ভোটার তালিকা এবং সেই সঙ্গে মন্তেশ্বর বিধানসভা এলাকার বুথগুলি কি কি সমস্যা রয়েছে এবং সেগুলি কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলি নিয়ে মূলত এই দিনের বৈঠকে আলোচনা হয়েছে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। আজকে আমাদের অলপার্টি একটা মিটিং ছিল, যেহেতু এটা কন্টিনিউয়াস অপারেশন চলছে এবং কন্টিনিউয়াস অপারেশনের স্পেশাল ক্যাম্পেইন ডে আবার রয়েছে শুনির ওপর, এবং সেখানে যাতে বিএলএরা থাকেন, বিএলএরা তো প্রত্যেকদিন বসছিলেন কিন্তু বিএলএদের লিস্ট আমরা পাইনি, তো সেই জন্য প্রত্যেকটা পার্টিকে বলা হয়েছে যে তারা যাবে বিএলএদের লিস্ট দেন এবং বিএলএ মিটিংটা যেন হয়, সেই জন্য তাদের বলা হলো এবং রিলেশনের ক্ষেত্রে কী কী করণীয় সেগুলোও বলা হলো। মিটিংটা কতটা ফলপ্রসূ হলো? মিটিংটা অবশ্যই ফলপ্রসূ হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে রেশনালাইজের সময় চলছে। তা আমাদের এখানে বেশ কিছু বুথ রয়েছে, যে সমস্ত বুথের হয়তো প্রাইমারি স্কুল বা এসএসকেতে রয়েছে বা এক কোনো কোনো বুথে রয়েছে যেখানে ধরুন দুটো বা তিনটে বুথ রয়েছে, তা তার পাশে গভর্নমেন্ট বিল্ডিং অনেকগুলো তৈরি হয়েছে যেখানে নতুন করে বুথ শিফট করা সম্ভব। তা আমরা শিফটিং প্রপোজালও তাদের কাছ থেকে বলছি যাতে ওই ভাঙা বিল্ডিং বা পুরনো বিল্ডিং সেগুলো বাদ দিয়ে নতুন তার পার্শ্ববর্তী যে হাইস্কুলের বিল্ডিং আছে সেখানে যদি নিই তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা ভালো হবে এবং বুথ বা পরবর্তীকালে ভোটে সুবিধা। এটা কি সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে? না, এটা দেখুন রেশনালাইজেশন তো চলছে, এবার প্রত্যেক বছর ইলেকশন কমিশন কিন্তু রেশনালাইজেশন করে, এবছর সুযোগ রয়েছে তাই জন্য আমরা কিন্তু এটা করছি। মন্তেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে আমাদের সর্বদলীয় বৈঠক ছিল। কী সম্পর্কে ছিল এর মূল আজকে বিষয়ের এজেন্ডা? যেটা ছিল সেই এজেন্ডাটা হচ্ছে বিভিন্ন বুথে যে আমাদের ভোটদান হয় সে জায়গায় যেখানে যদি কিছু সমস্যা থেকে থাকে, যেমন কিছু যদি কোনো সমস্যা থেকে থাকে, যেমন সেখানে হয়তো ভোটার সংখ্যা বেশি কিন্তু দাঁড়ানোর জায়গা কম, কি স্কুলের বিল্ডিং কি সেখানে ঠিক জায়গা নেই, সেই সমস্ত বুথ ভোটদান কেন্দ্রগুলোকে যদি পরিবর্তন করে তার সাবস্টিটিউট কোনো ভোটদান কেন্দ্র থাকে সেখানে যাতে পরিবর্তিত করা যায় তার জন্য আলোচনা। এই বৈঠক কে ডেকেছিলেন? এই বৈঠক আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় গোবিন্দ দাস মহাশয় ডেকেছিলেন। সব দলের প্রতিনিধি এইছিল? হ্যাঁ, মোটামুটি সব দলের প্রতিনিধিই ছিল। আচ্ছা, এই যে সামনের লোকসভাকে সামনে রেখে এই বৈঠক হলো? হ্যাঁ, লোকসভার আগামী যে ভোট তার আগে তো একটা বিশেষ প্রক্রিয়া চলছে, ভোটার লিস্টের সংশোধন, নতুন নাম তোলা, বিয়োজন, সেসব বিষয়েই আলোচনা হলো। এই যে ভোটার লিস্ট তালিকা হচ্ছে সেই ব্যাপারে এবং রেশনালাইজেশন অফ বুথ, বুথে রেশনালাইজেশন হবে সেই নিয়ে হচ্ছে একটা আলোচনা হলো। কোথায় হলো? এটা ব্লক অফিসে হলো। কে ডেকেছিলেন? বিডিও সাহেব ডেকেছিলেন। কী কী আলোচনা হলো? এটা আলোচনা হলো যে বুথগুলো বিশেষ করে পুনর্বিন্যাস, যেগুলো হচ্ছে পুরনো বুথ আছে অথচ পাশে নতুন বিল্ডিং হয়েছে, এরকম তাকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে হচ্ছে আলোচনা হলো, এবং যারা এক্সিস্টিং ভোটার আছে অথচ ডেথ হয়েছে তাদের বাতিলের ব্যাপারেও হচ্ছে আলোচনা হবে। এটা কি সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে? এটা সামনে লোকসভা নির্বাচন তো আছেই, তার সঙ্গে এটা তো একটা ধারাবাহিক প্রোগ্রাম হয়ে গেছে যে বছরে চারবার করে হচ্ছে সংক্ষিপ্ত সংশোধন সংযোজন এটা হবে, সেই জন্য হচ্ছে একটা মিটিংটা ডাকা হয়েছে। এটা কতটা ফলপ্রসূ হলো? এটা ফলপ্রসূ হলো, একবারে ওই বিশেষ করে সংক্ষিপ্ত সংশোধন সংযোজন এর ব্যাপারটা চলছে, যেটা 20 তারিখে শেষ, 21 তারিখে শেষ হবে, অথচ আজকে মিটিংটা অনেক লেটে হলো, এটাই আমাদের অসুবিধার মধ্যে পড়তে হবে। সব দলের প্রতিনিধিরা ছিল? হ্যাঁ, সব দলের প্রতিনিধিরাই ছিল।